দেখতে এতটা সুন্দর, তৈরি করা না জানি কতটা কঠিন, তবে একদমই না, এই পিঠাগুলো তৈরি করা একদমই সহজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। আজকে আমি ময়দা আর একটি ডিম দিয়ে তৈরি করব খুবই মজাদার মুচমুচে আর রসালো পাতা পিঠা বা ময়দা পিঠাও বলতে পারেন। যেই নামে বলেন না কেন, পিঠাগুলো তৈরি করা অনেক বেশি সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজাদার। সত্যি বলতে আমিও তৈরি করার আগে ভেবেছিলাম না জানি অনেক বেশি কঠিন হবে এই পিঠাগুলো তৈরি করা, তবে আমি দেখলাম একদমই সহজ, যে কোনো কেউ বানিয়ে নিতে পারবে খুব সহজে। প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আটা দিয়েও এই পিঠাগুলো তৈরি করা যাবে, তবে ময়দা দিয়ে করলে পিঠাগুলো অনেক বেশি মুচমুচে হবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ অথবা পরিমাণ মতো। 1 চা চামচের 1/4 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। প্রথমে এই শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1টা ডিম। সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ তেল, আপনারা এখানে বাটার বা ঘিও দিতে পারেন। প্রথমে ডিমটাকে একটু ফেটিয়ে নিয়েছি, এরপর আমি ময়দার সঙ্গে খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিব। যারা ডিম বা ডিমের ফ্লেভার পছন্দ করেন না, আপনারা কিন্তু চাইলে ডিমটা স্কিপ করে যেতে পারেন, ডিম ছাড়াও কিন্তু এই পিঠাটা বেশ মুচমুচেই হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারের পানি, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি কারণ আমি এখানে ডিম দিয়েছিলাম। এবার সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে এখানে আমি একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। প্রথমে ডোটা একটু স্টিকি মনে হবে, এরপর কিন্তু আস্তে আস্তে ডোটা মসৃণ হয়ে যাবে। কিছুক্ষণ মথে নেওয়ার পর এই ডোটা এখন অনেকটাই মসৃণ হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মধ্যে আমি একটা চিনির সিরাপ তৈরি করে নিব। পিঠার জন্য আমাদের একটা চিনির সিরাপ লাগবে। প্রথমে নিচ্ছি এখানে আমি 1/2 কাপ চিনি, সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পানি। সিরাপটা কিন্তু ঘন করব না, সিরাপটা পাতলাই রাখবো, তাই এখানে আমি 1/2 কাপ চিনির সঙ্গে 2 কাপ পানি দিয়েছি। চিনিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি, অপেক্ষা করব চিনিটা গলে গিয়ে পানিটার মধ্যে ভালোভাবে বলক আসা পর্যন্ত। চিনিটা গলে গেছে, শিরার মধ্যেও বলক চলে আসছে। আমি ঠিক 1 থেকে 1.5 মিনিটের মতো এভাবে বলক তুলে নিব শিরার মধ্যে, এরপর আমি চুলাটাকে অফ করে দিব। এখন দিয়ে দিচ্ছি শিরার মধ্যে আমি লেবুর রস 1 টেবিল চামচ। লেবুর রসটা দেওয়ার কারণে শিরাটা একদম চিটচিটি হয়ে থাকবে না পিঠার গায়ে। একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি শিরাটাকে একটা পাশে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ডোটা কিন্তু এখন একটু সফট আর মসৃণও হয়ে গেছে। এবার আমি এখান থেকে একটা করে লেচি নিয়ে নিচ্ছি আর বাকি ডোগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আমরা রুটি বা পরোটা তৈরি করার সময় লেচিটা ঠিক যেভাবে নিই, এই লেচিটাও ঠিক সেভাবে নিতে হবে। প্রথমে সামান্য ময়দা ছিটিয়ে এই লেচিটাকে আমি গোল করে নিয়েছি, এরপর এই লেচিটা দিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু খুব বেশি পাতলা আবার অনেক বেশি ভারী হবে না, ঠিক আমরা বাসায় নর্মালি যেভাবে রুটি বেলি সেভাবে বেলে নিতে হবে। আমি একটু রুটির থিকনেসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। রুটিটা বেলা হয়ে গেলে এবার আমি একটা নাইফ দিয়ে এই গোল রুটিটা চারপাশ থেকে কেটে নিয়ে রুটিটাকে স্কোয়ার শেপের করে নিব। কেটে নেওয়া এই অসমান অংশগুলোকে আমি আবারও বেলে নিতে পারবো। এবারে চার কোণা রুটিটাকে আমি লম্বা লম্বা আর চিকন চিকন করে কেটে নিব। যেন রুটিটা একদম না কেটে যায় ব্যাপারটা খেয়াল রাখতে হবে, কাটা অংশগুলো যেন রুটির ভিতরেই থাকে। আর একটু চিকন করে কেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠাগুলো দেখতে বেশি ভালো লাগবে। কেটে নেওয়া হয়ে গেলে আমি 2টা সাইডে সামান্য করে পানি লাগিয়ে নিচ্ছি। এই ব্যাপারগুলো কিন্তু আসলে বলে বোঝানোর মতো কিছু নেই, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে করছি। আমি একটা পাশ ধরে আরেকটা পাশে ভাঁজ দিয়ে দিলাম, এরপর আমি আবারও সামান্য পানি লাগিয়ে নিচ্ছি 2টা পাশে। পানি দিয়ে সামান্য করে চেপে দিতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো ভাজার সময় খুলে যেতে পারে। আবারও আমি আরেকটি ভাঁজ দিয়ে দিয়েছি, এরপর 2 পাশ থেকে এনে মুখটা বন্ধ করে দিলাম। 2 পাশ যখন মুখটা বন্ধ করা হয়ে যাবে তখন আমি 1টা সাইডকে ঘুরিয়ে অন্য সাইডে নিয়ে আসব। যেমনটা বলেছিলাম, বলে আসলে বোঝানোর মতো কিছু নেই, আপনারা একটু দেখে বুঝে নিতে হবে কাজটা আমি কিভাবে করেছি। 1টা পিঠা তৈরি করা হয়ে গেছে, এবার আমি আরও 2 থেকে 3টা পিঠা তৈরি করে নিব। এরপর আমি পিঠাগুলোকে ভাজতে চলে যাব। চুলে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিব। একসঙ্গে কিন্তু অনেকগুলো পিঠা ভাজা যাবে না, অনবরত নেড়ে চেড়ে পিঠাগুলোকে ভাজতে হবে যেন পিঠার 2টা সাইড সুন্দরভাবে কালারটা চলে আসে। এই পিঠাগুলো এখন ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে। এবার আমি একে একে তেল ঝরিয়ে পিঠাগুলোকে তুলে নিব। তেলটা ঝরিয়ে পিঠাগুলো তুলে সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিব চিনির সিরাপের মধ্যে। পিঠাটা যখন সিরাপের মধ্যে দিব সিরাপটা যেন কুসুম গরম থাকে। সিরাপটা ঠান্ডা হয়ে গেলেও একটু গরম করে নিতে হবে।
প্রায় এক মিনিটের মতো আমি পিঠাগুলোকে সিরাপের মধ্যে রেখে এরপর এগুলোকে তুলে নিব আর সিরাপটাকে ঝরিয়ে নিব একটা স্টেনারে রেখে। এরপর পিঠাগুলোকে আমি পরিবেশন করে নিব। বাস, কত সহজে তৈরি হয়ে গেল ময়দা দিয়ে খুবই মজাদার, খুবই মুচমুচে আর অনেক বেশি রসালো পাতা পিঠা। একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা মুচমুচে হয়েছে, চাপ দিতেই কিন্তু একদম গুড়মুড়িয়ে ভেঙে যাচ্ছে আর অনেক বেশি রসালো হয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ পিঠার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।